রেজওয়ান হোসেন আপনি লিখেছেন, নাটকের মাধ্যমে মানুষের মাঝে ইসলামী মেসেজ পৌঁছানো কি জায়েজ আছে? সেখানে যদি কোনো হারামের আপনার মুখোমুখি হতে না হয় তাহলে সেটা জায়েজ হতে পারে, অর্থাৎ এটি শর্ত সাপেক্ষে জায়েজ। যদি কোনো হারামে লিপ্ত হওয়া ছাড়া আপনি কারোর কাছে নাটকের নাটিকার মাধ্যমে ছোটো ছোটো এর মাধ্যমে কোনো জিনিস পৌঁছে দেন, সেখানে ধরুন মানুষের চোখের গুণা হতে পারে, মিউজিক আছে, এরকম কিছু যদি থাকে তাহলে সেটা হারাম হবে। আর সেটা যদি না থাকে এবং জাস্ট কোনো ভালো জিনিসকে আপনি তুলে ধরলেন, সেখানে শরিয়া বিরোধী কোনো কিছু নেই, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে। ইউসুফ আলী আপনি লিখেছেন, আমি নামাজ পড়তে চাই কিন্তু কয়েকদিন পড়ার পরেই আবার শয়তান ধরে, আবার শুরু করি, এই অবস্থায় আমি কী করতে পারি একটু বলবেন প্লিজ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি রহম করুন ভাই ইউসুফ। আপনি সালাতের গুরুত্ব নিয়ে অনেক বক্তব্য আছে, সে বক্তব্যগুলো শোনার চেষ্টা করবেন এবং খুব গুরুত্বের সাথে মনোযোগ দিয়ে যদি আপনি সে বক্তব্যগুলো শোনেন, আমার বিশ্বাস ইনশাআল্লাহ আপনি সালাতের প্রতি মনোযোগ আসবে। সেই সাথে আপনি নিজের সঙ্গে যে আপনাকে সংগ্রাম করতে হবে, নিজের প্রতি নিজের জরিমানা আরোপ করতে হবে যে কোনো অবস্থাতে সালাত যেন না ছুটে, এবং এমন পরিবেশে থাকতে হবে যে পরিবেশে আপনার সালাত আদায় করা সহজ হবে। সবাই যেখানে সালাত আদায় করে ইনশাআল্লাহ আপনার জন্য সালাত আদায় করা তখন সহজ হবে যদি আপনি পরিবেশটাকে, সালাতের পরিবেশটাকে নিজের পরিবেশ বানিয়ে নিতে পারেন, অর্থাৎ নিজে যদি সালাতের পরিবেশ নামাজের পরিবেশের মধ্যে থাকেন, নামাজের সাথে থাকেন। সিয়াম আহমেদ আপনি লিখেছেন, পরিবারকে দিনের পথে আনার উপায় বলবেন, গার্ডিয়ান কিন্তু ছেলে মেয়ের কথা শুনতে চায় না, গার্ডিয়ান যদি ছেলে মেয়ের কথা না শুনতে চায় সেক্ষেত্রে গার্ডিয়ানকে অন্য সিনিয়রদেরকে দিয়ে বোঝানোর চেষ্টা করতে হবে এবং বড় এবং সিনিয়রদের মধ্যে যারা ভালো মানুষ তাদের সান্নিধ্যে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। নিজেরা বোঝাবে, চেষ্টা করবে, আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চেষ্টা করবে, কিন্তু কোনো অবস্থাতেই তাদের সাথে দুর্ব্যবহার করা, মন্দ আচরণ করা বা তাদেরকে কষ্ট দেয়া, আঘাত দেয়া, এটা কিন্তু জায়েজ হতে পারে না। এরপরে তাসিম আখতার আপনি লিখেছেন, আমার বোন খারাপ কাজে জড়িত, আমি তাকে অনেক সতর্ক করেছি, সে মানেনি, আমি এখন কথা বলি না, এটা কি আত্মীয়তা ছিন্ন হিসাবে গণ্য হবে? বোন তাসিমা, আপনার বোন যদি ভুল পথে থাকেন, আপনি তাকে সতর্ক করার জন্য অভিমান করে মন্দ কাজের বিরুদ্ধাচরণের অংশ হিসাবে আপনি তার সাথে কথা না বললে, সম্পর্ক ছিন্ন করলে, সেটি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী হিসাবে বিবেচিত হবে না, কারণ আপনি তার সতর্ক করবার জন্য, সংশোধন করবার জন্য অন্যের প্রতি ঘৃণার জায়গা থেকে আপনি এমনটি করেছেন এবং এটি তার শাসনের অংশ। যদি কোনো কারণে তিনি দীর্ঘদিনও আপনি চেষ্টা করেছেন বিভিন্নভাবে, কোনোভাবেই তাকে ফেরানো গেল না, আল্লাহ না করুন, তারপরেও আপনি তার সাথে দীর্ঘকাল বা অনন্তকাল কথা বলে থাকলেন না, সেটা আবার জায়েজ হবে না। এটা হলো শাসনের অংশ হিসাবে, অভিমানের অংশ হিসাবে তার সাথে আপনি সম্পর্ক ছিন্ন করলে সেটি জায়েজ হতে পারে, যে তাতে করে সে যদি ফিরে আসার সম্ভাবনা থাকে। ফারহানা সুলতানা রিতা আপনি লিখেছেন, আমার স্বামীর মনে লোভ এবং দায়িত্ব না নেয়ার মনোভাব বেশি, এই বিষয়টা আমাকে অনেকদিন ধরে কষ্ট দিচ্ছে, আমার করণীয় কী? বোন, প্রথম কথা হলো, পৃথিবীতে মানুষের কাছে চাওয়াটাকে কমিয়ে দিবেন, মানুষের কাছে কোনো চাওয়া নেই, যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ, না বলে কিছু যাই আসেন, আমাকে আল্লাহ তাআলার কাছে সকল চাওয়া নিবেদন করতে হবে, আমি আল্লাহর কাছে চাইবো ইনশাআল্লাহ বিদিন, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুখী করবেন। দুনিয়াতে সুখী হওয়ার অন্যতম মূল মন্ত্র এটি যে আমরা আমাদের চাওয়াগুলোকে সীমিত করব এবং মানুষের কাছে আমাদের চাওয়া নিবেদন করব না, আমরা চাওয়াগুলো নিবেদন করব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহমুখী হওয়ার তৌফিক দান করুন এবং দুনিয়ার চাওয়াগুলোকে আমরা যেন সংক্ষিপ্ত করতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। এমডি আব্দুল্লাহ আপনি লিখেছেন, আমি একজন হাফেজ, আমি একজন হক্কানি আলেম হতে চাই এবং দিনের দায়ী হতে চাই, আমাকে পরামর্শ দিন, কেমন প্রতিষ্ঠানে আমার ভর্তি হওয়া উচিত? আপনি হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ, আপনি একজন ভালো আলিম হওয়ার জন্য যে মাদ্রাসায় পড়াশোনার মান খুবই ভালো, যেখানে ছাত্রদের মধ্যে আমলি পরিবেশ আছে, ওস্তাদরা যথেষ্ট আমলি এবং মুত্তাকি পরহেজগার, সেরকম কোনো মাদ্রাসা চুজ করে আপনাকে ভর্তি হতে হবে। আপনি কোন এলাকায় থাকেন, কোন এলাকায় কী মাদ্রাসা আছে, আমি তো আর এখান থেকে আপনাকে সংক্ষেপে সেই পুরো লিস্ট বলে দিতে পারবো না। অতএব আপনি আপনার পরিচিত কোনো ভালো আলেম কিংবা একাধিক ভালো আলেমের সাথে আপনি একান্ত পরামর্শ করে তারপর আপনি সিদ্ধান্ত গ্রহণ করলে আশা করি ইনশাআল্লাহ বিদিন আপনি সঠিক সিদ্ধান্তে যেতে পারবেন। এরপর প্রশ্ন হলো, আমি নিজের যোগ্যতা অনুযায়ী চাকরিতে ঠিকই ছিলাম কিন্তু ঘুষ না দিলে আমাকে সে চাকরি থেকে বঞ্চিত করে, এখন যদি ঘুষ দিয়ে সে চাকরি নেই তা আমার জন্য হারাম হবে কিনা? প্রথম কথা হলো, আপনি নিরুপায় কিনা, আপনি নিরুপায় না হন তাহলে সেক্ষেত্রে এখানে ঘুষ দিয়ে আপনার জন্য চাকরি নেওয়া জায়েজ হবে না, কারণ নিরুপায় ব্যক্তির জন্য হারামে লিপ্ত হওয়া জায়েজ হতে পারে। আপনার এই চাকরি ছাড়া বাঁচবেন কি না, অন্য কোনো ব্যবস্থা আছে কি না, এই প্রশ্নগুলোর উত্তরে বেশিরভাগ মানুষই বলবেন হ্যাঁ অবশ্যই বাঁচা যাবে, একটু কষ্ট হবে হয়তো, একটা চাকরি পাওয়া যাবে হয়তো, ইচ্ছে কম সুবিধা থাকবে, তাহলে এটুকু ঠুনকো অজুহাতে আপনি ঘুষ দিতে যাবেন না। হ্যাঁ, আপনার বহু চেষ্টা করেছেন, কোনো চাকরি হচ্ছে না, এছাড়া বিকল্প চাকরি নাই, আপনার হালাল উপার্জনের জন্য এই মুহূর্তে এর চাইতে অন্য কোনো ভালো পথ পাওয়া বা এরকম কোনো পথ পাওয়া আপনার জন্য টাফ, তাহলে সেক্ষেত্রে আপনাকে বাধ্য করছে সে আপনার ন্যায্য অধিকার
নিতে আপনাকে ঘুষ দিতেই হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য জায়েজ হতে পারে। কিন্তু যিনি নিচ্ছেন তিনি সর্বাবস্থা হারাম, এর মধ্যে লিপ্ত হবেন।